এটি একটি অন্য ধরনের অনুষ্ঠান, একটু আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। রয়েছেন আমাদের সাথে শ্রীমতী কৃষ্ণ মৃত্তিকা নাথ, শ্রীমতী স্বর্ণালী ভট্টাচার্য, শ্রীমতী সুচেতা চন্দ এবং শ্রীমতী জয়িতা দত্ত বণিক। তাদের সকলের কাছ থেকে আমরা ব্রহ্মসঙ্গীত শুনবো। আচ্ছা, কৃষ্ণ মৃত্তিকা দিকে জিজ্ঞেস করছি, আচ্ছা এই গানটি তো ব্রহ্মসঙ্গীত করবেন আপনি, এই গানটির অরিজিনাল গানটি কি আপনি জানেন, একটু বলুন তো। আজ আমি একটি ব্রহ্মসঙ্গীত পরিবেশন করে শোনাবো, কিন্তু তার আগে মূল গান, যেখান থেকে কবিগুরু বারবারই প্রভাবিত হয়েছেন দেশি এবং বিদেশি শাস্ত্রীয় সঙ্গীত দ্বারা, সেখান থেকে কিভাবে সেই সুর দ্বারা প্রভাবিত হয়ে তিনি ভাঙা গান অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত, আজকে যাকে আমরা চিনি রবীন্দ্রসঙ্গীত হিসেবে, সেই গানটি আমি পরিবেশন করব। প্রথমে মূল গান থেকে আমি সুরের মাধ্যমেই ভেসে যাব ভাঙা গানে। আমি প্রথমে মূল খেয়াল বন্দিশ রাগ ইমন ভূপালী বা শুদ্ধ কল্যাণ বা ভূপ কল্যাণ নামেও আমরা সেই রাগকে চিনি, প্রথমে আমি সেই বন্দিশটি গেয়ে শোনাচ্ছি, ত্রিতালের উপরে আছে, তারপর আমি সেখান থেকে ভেসে যাব ভাঙা গান। Oh,
সোনালী ভট্টাচার্য মহাশয়াকে আমি বলবো, কীর্তনাঙ্গ তো বিভিন্ন কীর্তন শুনে থাকি আমরা সব সময়ে, আমরা তো সেটা একটু বন্ধ করে দেবেন। বিভিন্ন ভাবে আর কি রবীন্দ্রনাথকে দেখছি তার গানে। এখন কীর্তনাঙ্গের গান পরিবেশন করবেন শ্রীমতী সোনালী ভট্টাচার্য, যে ছিল আমার স্বপ্নচারিণী। একটু জানি কিন্তু কীর্তনাঙ্গের অরিজিনাল গান যদি ওরকমভাবে খুঁজে পাওয়া যায় না, অবশ্য কথা বলছিলাম একটু আগেই, তবু এই ব্যাপারে উনি আরো কিছু বলতে চান তো শুনে নেবো ওনার কাছ থেকে। শ্রীমতী সোনালী ভট্টাচার্য, আপনি যদি বলেন যে অরিজিনাল গান আর কোথা থেকে এই কীর্তনাঙ্গের গানটা রবীন্দ্রনাথ পেয়েছিলেন। কীর্তনাঙ্গ সম্বন্ধে আমি দুটো কথা বলতে গেলে, যেটা প্রথমেই বলি যে কীর্তনাঙ্গ রবীন্দ্রনাথ 151টি কীর্তনাঙ্গ রচনা করেন কীর্তন থেকে প্রভাবিত হয়ে। এটা একটা বিশেষ স্টাইল বলতে পারেন, একটা ধরন বলতে পারেন। কীর্তনাঙ্গের যে রবীন্দ্রনাথ কীর্তনগুলো কীর্তনাঙ্গগুলো লিখেছেন, সেই কীর্তনাঙ্গের মূল কীর্তন যেটা, যেটা ভেঙে যদি বলি যে কোনো একটা বিশেষ কীর্তন ভেঙে কীর্তনাঙ্গ হয়েছে, সেটা কিন্তু কোথাও আমরা পাইনি কোনো জায়গাতে। সেটা আমরা সেরকম যে একটা একটা কীর্তন বিশেষ কীর্তনটাকে ভেঙে বা কীর্তনাঙ্গ থেকে তার একটা মূল কীর্তন আছে যেটা বাউলাঙ্গে আছে, সেটা কিন্তু কীর্তনাঙ্গে কোথাও নেই। তা প্রথমে আমি একটা কীর্তনের একটা লাইন শোনাচ্ছি, তারপর আমি কীর্তনাঙ্গে রবীন্দ্রনাথের কীর্তনাঙ্গে আছি। Yeah.
তাড়াতাড়ি করে অনুষ্ঠানটা শেষ করতে অনেক শিল্পী রয়েছে। আমরা পরের মঞ্চে রাগাশ্রী গান কে আছেন? রাগাশ্রীতে আছেন শ্রীমতী সুচিতা চন্দ্র, আপনি চলে আসবেন। আমরা তাড়াতাড়ি করে এই অনুষ্ঠানটা শেষ করবো, রাত হয়ে যাচ্ছে, আমাদের শেষ করতে হবে। রাগাশ্রী গান শ্রীমতী সুচিতা চন্দ্র, আমরা সরাসরি গানে চলে যাবো। Oh.
এখন শেষ গান আমাদের এই বৈঠকীয় অনুষ্ঠান শেষ গান লোকাঙ্গিকে শ্রীমতী জয়িতা দত্ত করে। আমি যে গানটি পরিবেশন করব এই গানটি লালন সাঁইজির একজন অন্যতম শিষ্য আমরা সকলেই জানি গগন হরকারের একটি গান। সেই গানের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর সেই গানে অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যে গান রচনা করেছিলেন সেই মূল গানটি আমি গাইব এবং গগন হরকারের যে গানটি সেই গানটি আমি একটি স্টেজে আমি আপনাদের সামনে পরিবেশন করব। নশার মায়ায় ভুলে রবে কত কানে মিটি ভাবে নশার মায়ায় ভুলে রবে কত কানে মিটি ভাবে ও সহজ বাজি খাই মনে কোথায় যাবে